আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা মিজিক্রাফ্টের দ্বিতীয় পর্বটি দেখাবো একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাচ্ছি ছোট করে একটা তো আমি এখানে একশো বিশ সি করে দুইটা সুতা দুই কালারের দুইটা সুতা কেটে নিয়েছি এবার আমি সুতা দুইটার মাথা নিয়ে আপনার একটু পুড়িয়ে লাগিয়ে দিব যেহেতু এটা নাইলন রোপ সেহেতু এটা পোড়ালেই একটার সাথে আরেকটা লেগে যাবে আঠা দেওয়ার দরকার হবে না আর যদি কটন রোপ দিয়ে করেন তাহলে আঠা দিয়ে লাগিয়ে নেবেন দুইটা সুতার মাথাকে একসাথে করে তো দেখতেই পাচ্ছেন আমি একটু গরম করে নিয়েছি গরম করে নিলেই এটা একটা সাথে একটা লেগে গেল শক্ত হয়ে গেছে এখন আর খুলে যাবে না তো আমরা এবার রিঙে স্কোয়ার নটটা দিব। যারা একেবারেই নতুন স্কোয়ার নট পারবেন না তারা আমার আগের ভিডিও দেখে নেবেন আমি প্রত্যেকটা নটের আলাদা আলাদা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি তো স্কোয়ার নটের টিউটোরিয়ালটাও পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি তবুও এখানে কিভাবে আমি স্কোয়ার নটটা দিচ্ছি পুরা রিংটাই আমরা স্কোয়ার নট দিয়ে গেঁথে নিব একটু খেয়াল করে দেখলেই হয়তো বুঝবেন যে আমি গিটটা কিভাবে দিচ্ছি একবার ডান দিক থেকে নিয়ে দিচ্ছি একবার বাম দিক থেকে নিয়ে দিচ্ছি এভাবেই আমরা গিটগুলো দিতে থাকব মাছ বরাবর আমরা এখানে যেটা সুতাটা শুরু করেছি স্কোয়ার্নারটা শুরু করেছি ঠিক মাছ বরাবর এসে আমরা উপরে ঝোলানোর জন্য একটা গিট দিবো সুতারা রেখে বাড়তি একটা গিট দেবো তো চলুন দেখে নেওয়া যাক মাঝ বরাবর পর্যন্ত গেঁথে নেওয়া পর্যন্ত একটু সাথে থাকেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন পারলে আপনাদের ওয়ালেও শেয়ার করবেন আপনাদের সাথে সাথে আপনাদের পরিচিতরাও দেখতে পারবে শিখতে পারবে এবং কেউ কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ভালো লাগলো বা কেমন লাগলো জানাবেন না বুঝলেও জানাবেন তো আমরা মাঝ বরাবর চলে এসেছি মাঝ বরাবর আসার পরে সাদা সুতাটাকে একটু উপরের দিকে রেখে একটা নর্মাল গিট দেবো চাইলে এখানেও একটা স্কোয়ার নট দিতে পারেন কিন্তু আমি এখানে নর্মাল গিটটা দিচ্ছি গিটটা দেয়া হয়ে গেলে একটা পুঁতি দিয়ে দেবো পুঁথিটা না দিলেও হয় এটা যার যার ইচ্ছা তো আমি এখানে একটা পুঁথি দিয়ে দিব। পুতিটা দেয়া হয়ে গেলে আপনার এর আগে যেভাবে আমরা স্কোয়ার নটগুলো দিয়ে এসেছি একই রকম করে স্কোয়ার নটগুলো দেওয়া শুরু করব এবং শেষ পর্যন্ত চলে যেতে হবে স্কোয়ার নটগুলো দিয়েই এটা কিন্তু খুবই সোজা আপনারা মানে একবার দেখলেই পারার কথা আর একটা জিনিস এটাতে কিন্তু দুই সাইডে দুই কালার আসবে একটা মাঝেরটাতে এক পাশে সাদা আসবে অন্য পাশে লাল আসবে ওয়াল হ্যাঙ্গার বা ডোর হ্যাঙ্গার হিসেবে ব্যবহার করা যায় ঝুলিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে দুই সাইডই দেখা যাবে তাহলে এ পর্যন্তও রাখতে পারেন এবং নিচে একটা পুঁথি দিয়ে জাস্ট ঝুলে দিতে পারেন বা একটা ঘন্টা দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা টাসেল দিব এটা যার যার ইচ্ছা আপনারা এভাবে একটা পুঁথি রেখেও রাখতে পারবেন এই যে আমি পুঁথি দিচ্ছি এভাবেও রেখে দিতে পারবেন আবার টাসেলও দিতে পারবেন তো আমি টাসেলটা দেওয়ার জন্য একটা সুতা নিয়ে নিয়েছি বারো ইঞ্চি এটা খুলে নিচ্ছি প্রথমে খুলে নিলে সুবিধা হয় পরবর্তীতে খুলতে একটু কষ্ট হয় তো আমি এগুলো খুলে নিয়েছি খুলে ঠিক মাছ বরাবর রেখে আমরা ওই প্রথম যে দুইটা সুতা ছিল ওই দুইটা সুতা দিয়ে গিট দিয়ে দেবো এটাও নর্মাল গিটই দিলে দিতে হবে তবে একটু শক্ত করে দিবেন যেন বের না হয়ে যায় এবং এটাকে চাইলে আপনারা আঁচটাও সমান করে দিতে পারেন বাট আমার কাছে কালি ভাবটা ভালো লাগে এর জন্য আমি কালি রাখছি আঁচরা বোন এটাকে হাত দিয়ে এমনি সোজা করে দেবো তো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিয়ে আপনার এটাকে মাঝ চাইলে এরকমও রাখতে পারেন বা মাঝে একটা গিটো দিয়ে দিতে পারেন স্কোয়ার নট দিয়ে নিতে পারেন এটাও আপনাদের ইচ্ছা আমি আমি এর আগের টাসেলে যেভাবে গিটটা দিয়েছি সেটাও দিতে পারেন তো এখানে যেহেতু স্কোয়ার নটের কাজ করছি এখানে আমরা একটা স্কোয়ার নট দেবো লাল সুতা দিয়ে সাদা সুতা যেহেতু আছে লাল সুতা দিয়ে একটা স্কোয়ার নট দিব ওই যে ফুলের মতো করে স্কোয়ার নট চাবি ডিঙে দেখিয়েছি ঠিক সেভাবেই স্কোয়ার নটটা দিব তো দেখছেন নটটাও কিন্তু খুব টাইট করে দিতে হবে আপনার একটু শক্ত করে দিয়ে নিচের দিকে আবার আরেকটা স্কোয়ার নট দিব দুইটা স্কোয়ার নট দিয়ে উপরের দিকে উঠিয়ে দেব তাহলে একটু ফুলের মতো হয়ে যাবে দুই সাইড থেকে দুইটা স্কোয়ার্নটি কিন্তু খুব শক্ত করে টাইট করে দিতে হবে তা না হলে সুন্দর লাগবে না টাসেলটা তোমার স্কনার দেয়া হয়ে গিয়েছে এবার আমি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এবং দুই সাইডেরটা টেনে দিচ্ছি এরপরে উপরের যেই ইটা ছিল আপনার দইটা ছিল সেই দইটা মানে মাছ বরাবর যেটা দিয়ে আমরা গিট দিয়েছি সেটা দিয়ে ধরে সুতাগুলোকে উপরের দিকে উঠিয়ে দিতে হবে উঠিয়ে দিলে মাথাগুলো ফুলে থাকবে দেখতে সুন্দর লাগে এটাতে তো বাড়তি সুতাগুলো আমরা কেটে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ালাহিং টা কেমন হয়েছে জানাবেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জাজাকাল্লাহ হয়রান